কোটা আন্দোলনের শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানিয়েছেন, বলেছেন শিক্ষার্থীদের উপর নির্মম আঘাত করতে যারা আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ ক্যাডারদের লেলিয়ে দেয় তারা মানবতাবিরোধী ও মনুষ্যত্বহীন। দুর্নীতি ও হানাহানি যাদের অবলম্বন তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনেও শঙ্কিত হয়ে পড়ে। সম্মিলিত কণ্ঠের আওয়াজকে নিস্তব্ধ করতেই তারা ভয়ঙ্কর হিংস্র তার পথ বেছে নেয়। এ ধরনের কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল। এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনারও দাবি জানিয়েছেন তিনি।